ए देखो एटा होची ऑफ एटा होची ऑन ओके चलो ड्रिप फ्री करियो बटन आसी वाला हला ভুবনেশ্বর নন্দনকানন আসবার অছি এটি দেখ লেখাই দাও কোটি ভুবনেশ্বর নন্দনকানন বার নম্বর এটি লেখাই দিয়ে ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন টু নন্দনকানন এটি সেমি সেটি কোনো এটি ওকে করব ফাস্ট সব সহজ কিছু জাঁয়ার ফাস্ট ম্যাপ কেমি ম্যাপ কিছু নাই স্যার ফাস্ট যাই দেখিও তুমি স্যার এক্সিট করি আউ থেকে কোন এক্সিট হল টোটাল হল হ্যাঁ তোমাকে ধরনের কেউ রুটে যাবার আছে যে রুটে এগার নম্বর যাও নি এগার নম্বর রুট যাব বাণীবার হল এগার নম্বর রুট কেউ নন্দনকানন চালিছি রেলওয়ে স্টেশন এগার নম্বর রুটে যাবার আছে মেনুকু গেল হল সেট অফ অপশন হল এইটি যে লিখিছি কোণ এটা লিখিছি বস লাইন সিলেক্ট বস লাইন সিলেকশন সিলেক্ট হ্যাঁ এটি সেট অপ করব তো সব রুট পড়ে এলা এগার নম্বর খোঁজব এগার নম্বর কেউ আছে এগার নম্বর অছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন টু চন্দ্রশেখরপুর অডিটর এটা এসে এটি লিখল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন টু নন্দনকানন হাইস্কুল এটা ক্লিক কল ওকে কল বর্তমানে পড়ে আসি এগার নম্বর স্যার বাণীবিহার তো স্যার দেখে না দেখিবে না বাণীবিহার তা আদরে স্টপেজ ডাকলে না বাণীবিহার ভিতরে করে গাড়ি যেহেতু দৌড়ি যাচ্ছে স্যার টোটাল কেটা রুট এটা সফট ট্রিপ স্যার টোটাল কেটা রুট সব রুট মনে রাখলে হল হ্যাঁ এক দুই তিন চার এটা কাই আসছে নাকি চারটা ক্যামেরা রয়েছে আমার গাড়ি তুমি কোণ করছো কোণ নাই সব আ ভিতরে অছে হল পান খাই গাড়ি চলাইব না সদাবে সিট বেল্ট ইউজ করব হল এসিকি দেখব গাড়ি এটা হল এসওসি মেন কথা কয়েক ভুল যাই এইটা হল গাড়ি চার্জিং কত পরসেন্ট অছি বর্তমানে কত পরসেন্ট 84% অছি ঠিক আছে আর এইটা হল ফ্রন্ট র এয়ার প্রেসর এইটা হল রিয়ার মানে পছ র এয়ার প্রেসর এই দুইটা যদি ছ তল কো থিবো এটা রেড কালার রেড কালার রেড কালার এয়ার খসিল এয়ার প্রেসর এটি ছ তল কো থিবো দুইটা যাক কোনটা এটি সেতেবেলে গোটে রেড সিগনাল আসবে শব্দ নালি জাঁয়া এয়ার প্রেসর তোমার কম অছে সেতেবেলে কোণী জিনিস লেখিব না কি গাড়ি চালিব না যেতবে ছ উপর গিয়ে এটা অটোমেটিক কমি যাবে ছ উপর আপে আপে হব কি আপে হব গাড়ি স্টার্ট হয়ে গেল এটি ছ যেতবে ছ ছ উপর পড়ে এটি রেড সিগনাল পড়াইব এটি লিখি দেব তোমার রেডি মানে গাড়ি যাওয়া পাই প্রস্তুত ওকে এটি লিখি দেব তোমার যে পর্যন্ত এটি রেড সিগনাল আসত এটি রেডি লিখিব না এটি স্টপ লিখি দেব মানে গাড়ি যাব না বুঝতে পাইল সমস্তে হ্যাঁ এই বিষয়ে জানল এটা হেডলাইট এইটি ফোর লেফট রাইট রাইট ইন্ডিকেটর হল অয়েল পম্প বিষয়ে জানল অয়েল পম্পর কাম কোণ স্টিয়ারিং ফ্রি করিব বাস এই দুইটা সুইচর কাম কোণ ডোর খুলিব বন্ধ করিব এই গরার কাম কোণ লাইট বাস এইটা হল তোমার ফ্যান ঠিক আছে স্যার এটা একটা নোটিফিকেশন সুইচ ধরে নাও কোনোসি সিগন্যাল আসছে বারম্বার ইয়ে হচ্ছে এটা স্যুইচ করলে সিগন্যাল আর কিছু কহিব না ওকে এ সুইটার কাম কোন সেটা রুট এটা উপর লাইট নাই স্যার এটা গাড়ি লাইট ইজ বোর্ড বোর্ড রুট রুট দেখো রুট এই এসি বিষয়ে সব জানিল স্যার এটা টেম্পারেচার কমিব এটা টেম্পারেচার পড়িব স্যার ওকে আর কোন জানি রছ কো স্যার আগরে সুইচ ছিল গাড়ির যে পুরা ইয়ে বন্ধ করে পেন সেটা বুঝি স্যার ওয়াইপার টি অন করে স্যার ওয়াইপার ওয়াইপার
ଦୋକାନଟା ପହଞ୍ଚିଗଲୁ ଜଗତସିଂହପୁର ଆଉ ଯାଉଛୁ ଟିକେ ବୁଲାବୁଲି କରିବା ପାଇଁ ଦେଖନ୍ତୁ ମାର୍କେଟ ବଜାର କେମିତି ପୁରା ଆସି ଜଗତସିଂହପୁରରେ ପହଞ୍ଚି ସାରିଲୁଣୁ କେଉଁ କେଉଁ ଜାଗାରେ ସବୁ ଜଗତସିଂହପୁରରେ କ'ଣ ସବୁ ଅଛି ଚାଲନ୍ତୁ ଦେଖିବା ସାନ ବଜାର ଜଗତସିଂହପୁର ସାନ ବଜାର ଗୁଡ଼ ମର୍ଣ୍ଣିଂ ୱେଲକମ୍ ବ୍ୟାକ୍ ଟୁ ଆମ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ରାଜ ରାଖି ସଖୀ ଲାଇଫ୍ ଷ୍ଟାଇଲ୍କୁ ସ୍ୱାଗତ ସକାଳ ସକାଳ ଏଇଠି ଆସି ଏବେ ମୁଁ ଖାଇବା ପାଇଁ ବ୍ରେକ୍ଫାଷ୍ଟ ମାନେ ପଖାଳ ସଜନା ହେବ ଭଜା ଆଳୁ ଭର୍ତ୍ତା ଚାଲନ୍ତୁ ଏନ୍ଜୟ କରି ଖାଇଦେବା ତାପରେ ଦେଖିବା ଆଗକୁ କ'ଣ ହେଉଛି ଆଉ ଭିଡ଼ିଓଟିକୁ ଦେଖୁଥାନ୍ତୁ ଆଉ ଏନ୍ଜୟ କରୁଥାନ୍ତୁ ଲାଇକ୍ ସେୟାର୍ କମେଣ୍ଟ ଆଣି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡ୍ ଖାଇବା ସରିଗଲା ବହୁତ ଟାଇମ୍ ପାଇଁ ମାମୁନି ଶୁଆଇ ଦେ ଏଇଠି ଆସିକରି ରୋଷେଇ କରିବା ପାଇଁ ଦେଖନ୍ତୁ ମୁଗ ଡାଲି ସଜନା ଶାଗ ଆଉ ପିଆଜ ଆଉ ଏପଟେ ରାଇସ୍ ପରେ ଭାତ ବସେଇଛି ଛୁଇଁ ଆଳୁ ବେସର ତରକାରୀ କରିବି ଟିକେ ଜାଗାରେ ତରକାରୀ କରିବି ତ ଆଜି ହେଉଛି ଲଞ୍ଚ ଏତିକି ତ ଏପଟେ ଦେଖନ୍ତୁ ମୁଁ ପାଣି ଆଉ ଲୁଣ ଟିକେ ହଳଦିଆ ପକେଇଦେବି ସେଥିରେ ପାଣି ଟିକେ ଫୁଟିଗଲେ ମୁଁ ସେଥିରେ ପକେଇଦେବି ମୁଗ ଡାଲି ଆପଣମାନେ ଚାହିଁଲେ ତେଲ ବି ପକେଇପାରିବେ କାହିଁକିନା ଆମର ହ୍ୱିସିଲ୍ ପାଖରେ ହଳଦୀର ପାଣିଟା ଲାଗିବନି ତେଲ ପକେଇଲେ ଯେକୌଣସି ତେଲ ବି ଆପଣ ଖାଇବା ତେଲ ପକେଇ ପାରନ୍ତି ସେଇଠି ମୁଁ ଡାଲି ବସେନି ଡାଲି ସିଟି ମାରିଦେଲି ଦୁଇଟା ଆଉ ଏଇଠି ମୁଁ ଛୁଇଁ ଆଳୁ ବାଇଗଣ ବେସର କରିଛି ତ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ମୁଁ ସବୁ ପଞ୍ଚୁ ଫୁଟଣ ପକେଇ ତାକୁ ଭାଜି ନେଇଛି ଏବେ ସୋରିଷ ମସଲା ପକେଇଦେବି କିଛି ସୋରିଷ ମସଲା ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ହଳଦୀ ଗୁଣ୍ଡ ଲୁଣ ସାଧାରଣ ତେଲେ ଆମ୍ବୁଲ ଆଉ କିଛି କଞ୍ଚା ସୋରିଷ ତେଲ ଏସବୁକୁ ଦେଇକିନା ତାକୁ ଭଲ ତେଲ ମିକ୍ସ କରି ଘୋଡ଼େଇ ନେବା ଫ୍ରେଣ୍ଡ୍ ସେଇଠି ମୋର ସୋରିଷ ମସଲା ଭଲସେ କଷି ହେଇଗଲାଣି ମୁଁ ବେଶୀ ବି କଷିବିନି ପିତା ଲାଗିବ ତେବେ ମୁଁ ଦେବିବି ପାଣି ଫ୍ରେଣ୍ଡ୍ ଏଇ ତରକାରୀ ହେଇଗଲା ଆଉ ଡାଲି କରିନେବି ଯେଉଁଟାକି ମୁଗ ଡାଲି ଶାଗ ସଜନା ଶାଗ ତ ଏଇଠି ମୁଁ ତେଲ ପକେଇଦେଲି ପଞ୍ଚାଶ ଟଙ୍କା ଟିକେ ପକେଇଦେଲି ଲଙ୍କା ପକେଇ ତାକୁ ଟିକେ ଭାଜି ନେଇଗଲି ତା'ପରେ ପିଆଜ ପକେଇଦେଲି ଆପଣ ଚାହିଁଲେ ରସୁଣ ପକେଇପାରିବେ ଆଉ ପିଆଜ ବି ପକେଇପାରିବେ ଯାହା ବି ଗୋଟେ ପକେଇପାରିବେ ତ ମୁଁ ଏଇଠି ପିଆଜ ପକେଇକିନା ତାକୁ ଭଲସେ ଏବେ ଜାରି ନେବି ପିଆଜ ତାକୁ ଭଲସେ ଭାଜିଦେବି ଫ୍ରେଣ୍ଡ୍ ସେଥିରେ ପିଆଜ ଭାଜି ହେଇଗଲା ପରେ ମୁଁ ଏଇଠି ସଜନା ଶାଗ ପକେଇଦେଲି ଆଉ ଟିକେ ପାଣି ଦେଇଦେଇଛି ତାକୁ ଏବେ ଘୋଡ଼େଇ ଦେବି ସିଝିବା ପାଇଁ ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ମୋର ସଜନା ଶାଗ ସିଝିଗଲା ପରେ ମୁଁ ସେଇଥିରେ ଦେଇଦେଲି ମୁଗ ଡାଲି ତ ତାପରେ ଦେଇଦେଲି ଟିକେ ମୋର ଯେତିକି ପାଣି ଦରକାର ମାନେ ଯେତିକି ଝୋଳ ଦରକାର ମୁଁ ସେତିକିରେ ହିଁ ଦେଇଛି ତାକୁ ଟିକେ ଫୁଟେଇ ଦେଇଦେବି ମିନିଟ୍ ଦୁଇ ମିନିଟ୍ ଯାଇ ଫୁଟେଇ ଦେବି ତ ହେଇଯିବ ମୋର ରେଡ଼ି ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ମୋର ବନିଗଲା ସଜନା ଶାଗ ମୁଗ ଡାଲି ଫ୍ରେଣ୍ଡସ୍ ରୋଷେଇ ସରିଗଲା ଆଉ ଦେଖନ୍ତୁ ଏଇଠି କମଳା କଞ୍ଚାଲଙ୍କା ଆଉ ଲୁଣ ଇଚ୍ଛା ହେଲା ଖାଇବା ପାଇଁ ତ ନେଇ ଆସିଲି ବାରି କମଳା ସହିତ କଞ୍ଚାଲଙ୍କା ଆଉ ଲୁଣ ଦେଖନ୍ତୁ କେମିତି ଖାଉଛି ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଘରେ କେହି ବି ନାହାନ୍ତି ଆଉ ମୋତେ ବହୁତ ଭୋକ ଗଲା ମୁଁ ଆସିଗଲି ଖାଇବା ପାଇଁ ଏଇଠି ଭାତ ଭାତ ଟିକେ ଘିଅ ପକେଇ ନେଇଛି ଶାଗ ଭଜା ଶାଗ ଡାଲି ଆଉ ଛୁଇଁ ଆଳୁ ବେସର ଚାଲନ୍ତୁ ମୁଁ ଏନ୍ଜୟ କରିଦେଇ ହେଉଛି ବାରି ଲଙ୍କା ମସ୍ତ ଲାଗୁଛି ତ ଏନ୍ଜୟ କରିଦେବା
ତୋ ଫ୍ରେଣ୍ଡ ସବୁ କାମ ସରିଗଲା ଆଉ ବହୁତ ଆଜି ଶୋଇପଡ଼ୁଥିଲି, ଖାଲି ନିଦ ନିଦ ଲାଗୁଥିଲା ଆଉ ଶୋଇପଡ଼ି ଉଠିକିନା ସବୁ କାମ ସରେଇ ସାରିଲି, ଆଉ ଏବେ ଆସିଛି ବସିଛି। ତାପରେ ଦେଖିବା କ'ଣ ହବ କ'ଣ ନାହିଁ, ଡିନର୍ରେ ପୁଣି କ'ଣ ବନିବ, ଏମିତି ଯେ ଚାଲନ। ଫ୍ରେଣ୍ଡସ୍ ଗୁଡ଼୍ ଇଭିନିଂ, ତ ବହୁତ ଟାଇମ୍ ପରେ ପୁଣି ଆସିଗଲି। ଆଉ ଏଇ ଦେଖନ୍ତୁ ମୁଁ ସୁଜି ଭାଜି ନେଉଛି, ଝିଅର ଟିକେ ସୁଜି କ୍ଷୀରି ବନେଇଦେବି ଆଜି ଖାଇଦେବି, କାହିଁକିନା ତା'ର ଛତୁଆ ସରିଯାଇଛି ଆଉ ସେ ରାତିରେ ଛତୁଆ ଏମିତି କ'ଣ କିଛି ଖାଇଦେବି ସେପଟେ। ମୁଁ ଏଇଠି ସୁଜି ଭାଜି ନେଉଛି, ସୁଜି ଭାଜି ହେଲା ପରେ ମୁଁ ସେଥିରେ ଦେଇଦେଲି ଟିକେ ପାଣି, ତାପରେ ଲୁଣ ଚିନି ଦେଇଦେବି, ହେଇଯିବ ମୋର ସୁଜି ରେଡି। ଆଇ ହୋପ୍ ଆମର ଡିନର୍ ସରିଗଲାଣି, ଆପଣମାନଙ୍କର ଡିନର୍ ସରିଯାଇଥିବ। ତ ଆମେ ଚାଲିଲୁ ଏବେ ଶୋଇବା ପାଇଁ। ଦେଖନ୍ତୁ ମୋ ସାଙ୍ଗରେ ଟୁଆ ଟୁଇଁ ଆଉ ଟିମୁଇଁ ସବୁ ଆସିଯାଇଛନ୍ତି, ମାନେ ମୁଁ ଟୁଆ ଟୁଇଁ ଟିମୁଇଁ ଭଲ ବଢ଼ିଆ ନାଁଟା ନୁହଁ। ଆକ୍ଚୁଆଲି ଆ ନାଁ ହେଉଛି ଟୁଆ, ଆ ନାଁ ହେଉଛି ରାଖୀ, ମୋ ନାଁ ହେଉଛି ସାଖୀ। ତ ଆମେ ଆସିଗଲୁ ଭିଡ଼ିଓଟିକୁ ଏଣ୍ଡ କରିବା ପାଇଁ। ବାଏ କରିଦିଅ, ବାଏ କରିଦିଅ, ବାଏ କରିଦିଅ, ଗଲା ବାଏ କରିଦେ, ବାଏ କରେ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ କରିଦେ, ବାଏ। ଦେଖନ୍ତୁ ସେ କେମିତି ବାଏ କରୁଛି, ବାଏ କରିଦେ, ବାଏ ବାଏ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ତ ସେ ସମସ୍ତଙ୍କୁ ଗୁଡ୍ ନାଇଟ୍ କହିଦେଲା, ଗୁଡ୍ ନାଇଟ୍, ଗୁଡ୍ ନାଇଟ୍। ତ ଚାଲନ୍ତୁ ଆମେ ବି ଚାଲୁ ଶୋଇବା ପାଇଁ, ଆପଣ ଶୋଇପଡ଼ନ୍ତୁ, ପୁଣି ଦେଖା ହେବ ଶୁଭ ସକାଳ ନେକ୍ସଟ ଡେ। କାଲି ହେଉଛି ଅଗଷ୍ଟ 15, ତ ସମସ୍ତଙ୍କୁ ଆମ ଫ୍ୟାମିଲି ତରଫରୁ ଅଗଷ୍ଟ 15 ଆଡ଼ଭାନ୍ସ ଢେର ସାରା ଶୁଭେଚ୍ଛା ଓ ଶୁଭକାମନା।